ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে অবৈধভাবে প্রবেশকারী আশ্রয় প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর ইস্যুতে নাছর বান্দা ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক দেশের শীর্ষ আদালতের রায়ে চান না থেমে যেতে আর তাই ভোটাভুটের আয়োজন ব্রিটিশ সংসদে যা এগিয়ে রয়েছে সুনাকের উত্থাপিত নীতির পক্ষে তবে ব্যবধান মাত্র 44 সরকার প্রধানের এই পরিকল্পনার প্রতি সমর্থন প্রকাশ করেছেন বর্তমান ব্রিটিশ সংসদে 313 জন এমপি বিপরীতে ভোট পড়েছে 267 সরকারের এই পরিকল্পনায় ভেটো দিয়েছে মানবাধিকার সংগঠনগুলো একই সঙ্গে আর্থিক ব্যয়বহুল এই পরিকল্পনায় বেসরব হয়ে উঠেছে সমালোচনাকারীরা অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানোর বিষয়ে সরকারের পরিকল্পনাকে অবৈধ এবং আইনটি পাশ হলে দেশটিকে জাতিসংঘের শরণার্থী কনভেনশন এবং অন্যান্য বেশ কয়েকটি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘনের মধ্যে ফেলবে বলে মনে করছেন অনেকে আসন্ন নির্বাচনে বৈতরণী পার করতে ঋষি সুনাক নতুন দলীয় কৌশল হিসেবে অভিবাসন সংখ্যা কমিয়ে আনার উপর জোর দিয়েছেন বলেও ধারণা করা হচ্ছে অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে গেল বৃহস্পতিবার রুয়ান্ডা বিল সংক্রান্ত মতবিরোধের জেরে পদত্যাগ করেন ব্রিটিশ অভিবাসন মন্ত্রী রবার্ট জেনড্রিক সৈয়দ কবির সময় সংবাদ লন্ডন This government...